كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. أريد زوري بلي ولا ها প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে, মরণের হাত থেকে বাঁচার কোনো ক্ষমতা কাহার, সবাইকেই মরতে হবে। হে মুসলমান, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ায় কেউ থাকতে পারে না, কেউ পারবেও না, এমনিও যাওয়া লাগবে, এমনিও যাওয়া লাগবে, যাইতেই যেহেতু হবে, শিয়ালের মতো গিয়ে লাভ নাই, সিংহের মতো গর্জন দিয়েই যাওয়া ভালো, যাইতেই যেহেতু হবে তো শিয়ালের মতো লেজ গুটিয়ে লাভ কি, সিংহের মতো গর্জন দিয়ে যাওয়াটাই তো মুসলমানের ইমানের দাবি। মহতারাম হাজিরিন, সেজন্য আসুন বলছি, রাসূল কোরআন শিখাইলেন, তাদেরকে দামি বানায়া দিয়েছেন, যেই মানুষগুলো ছিল বর্বর হয়ে গেল স্বর্ণের দুরফেশানি, নেতেরে কত রুকু দরিয়া কর দিয়া, দুরফেশানি নেতেরে কত রুকু দরিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, আঁখো কো বিনা কর দিয়া, জো নতে খুদ রাহ পর গায়রো কে হাদি বন গয়ে, ক্যা নজর থি জিসনে মুরদো কো মসীহা কর দিয়া, ক্যা নজর থি জিসনে মুরদো কো মসীহা কর দিয়া। যেই মানুষগুলো ছিল ক্যান্সারে আক্রান্ত রোগীর মতো, তারা হয়ে গেল উম্মতের ডাক্তার। আমার ভাইয়েরা, এই জন্য আমি বলছি, কোরআন এমন এক কিতাবের নাম যেটা কখনোই কাউকে ছোট বানানোর জন্য আসে নাই, যাকে ধরেছে তাকেই বড় বানায় দিয়েছে। এত আসতে বললেন না, এই জায়গাটা আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আমার ভাইয়েরা, কোরআন কাউকে ছোট বানায় নাই, যাকে ধরেছে, যাকেই ধরেছে তাকেই বড় বানায় দিয়েছে। মহতারাম হাজিরিন, মহতারাম হাজিরিন, লক্ষ্য করে দেখেন না, একটু খেয়াল করে, মা বাবার নাম রেখেছে নুরুল ইসলাম, কোরআন হাদিসের এলএম সিনাই ঢুকছে তো আল্লামা ওলি হুরি। এত আস্তে কয়েন, আর একটু জোরে কয়েন। আমার বন্ধুরা, আমার বন্ধুরা, দেখেন, লক্ষ্য করে, মা বাবার নাম রাখছে নুরুদ্দিন, কোরআন হাদিসের এলএম যখন ভিতরে প্রবেশ করেছে তো শাইখুল হাদিস আল্লামা নুরুদ্দিন গহরপুরি। ওই, আর একটু জোরে বললে কি আপনাদের কষ্ট হবে? সৈয়দপুরের সৈয়দের আওয়াজ এটা না, আজকের আপনাদের আওয়াজে আকাশ বাতাস প্রকম্পিত হওয়া লাগবে, এটা আমার দাবি। ওই ঠিক হবে, ঠিক হবে, ঠিক, ঠিকটাও ঠিক হয়েছে না, খেয়াল করবেন। মহতারাম হাজিরিন, মা বাবা নাম রাখছে মোহাম্মদুল্লাহ, কোরআন হাদিসের এলএম ভিতরে প্রবেশ করেছে, হয়ে গেছেন হাফিজ হুজুর। মা বাবার নাম রাখছেন আজিজুল হক, কোরআন হাদিসের এলেম যখন ভিতরে গিয়েছে তখন ওনা উনি হয়ে গিয়েছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। মা বাবার নাম রাখছেন আহমদ শফি, কোরআন হাদিসের এলেম ভিতরে প্রবেশ করেছে তো হয়ে গিয়েছেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি। মা বাবা নাম রাখছেন হুসাইন আহমদ, হুসাইন আহমদ, কোরআন হাদিসের এলেম ভিতরে প্রবেশ করেছে তো হয়ে গিয়েছেন শাইখুল আরব আল আজম। মা বাবা নাম রাখছেন আশরাফ আলী, কোরআন হাদিসের এলেম যখন ভিতরে প্রবেশ করেছে হয়ে গিয়েছেন হাকিমুল উম্মত। মা বাবা নাম রাখছেন মাহমুদ হাসান, যখন কোরআন হাদিসের এলেম ভিতরে প্রবেশ করেছে হয়ে গেছেন শাইখুল হিন্দ। আমার বন্ধুরা, মা বাবা নাম রাখছেন ওয়ালিউল্লাহ, যখন কোরআন হাদিসের এলেম প্রবেশ করেছে ভিতরে হয়ে গেছেন মুসনাদুল হিন্দ। আমার বন্ধুরা, মা বাবা নাম রাখছেন মুহাম্মদ, কোরআন হাদিসের এলেম যখন ভিতরে প্রবেশ করেছে তিনি হয়ে গিয়েছেন ইমাম বুখারি। মা বাবা নাম রাখছেন নোমান ইবনে সাবিত, যখন কোরআন হাদিসের এলেম ভিতরে প্রবেশ করেছে হয়ে গেছেন ইমামে আজম। মা বাবা নাম রাখছেন আলী, যখন কোরআনের এলেম ভিতরে প্রবেশ করেছেন হয়ে গেছেন আসাদুল্লাহিল গালিব। মা বাবা নাম রাখছেন ওসমান, কোরআনের এলেম ভিতরে প্রবেশ করেছ তো হয়ে গেছে জুন্নরাইন। মা বাবা নাম রাখছেন ওমর, কোরআন হাদিসের এলেম প্রবেশ করেছে তো না হয়ে গিয়েছে ওমর ফারুক। মা বাবা নাম রাখছেন আবু বকর ইবনে আবি কুহাফা, যখন কোরআনের এলেম ভিতরে প্রবেশ করেছে হয়ে গেছেন আবু বকর সিদ্দিক। আমার বন্ধুরা, আমার আপনার নবীর পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যেদিন থেকে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে সেই দিন থেকে তিনি হয়ে গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহতারাম হাজিরিন,
সেজন্য কোরআন কাউকে ছোট বানায় না আমাদের হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই মহতরম হাজিরিন অন্য কিছু যদি নাও জানে তাহলে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা কোরআনওয়ালারা জানে জোরে কোন ঠিক কিনা এই জন্য আমি একটা পরিচিত এবং প্রসিদ্ধ গল্প শোনায় থাকি এক জেন্টলম্যান জেন্টলম্যান তো আপনারা বুঝেন ভদ্রলোক তারা এবারে জেন্টলম্যান বললে তারা খুব খুশি হবে কারণ ইংরেজি তো কথা কয় না ইংরেজি তো এই জন্য একটু খুশি হয় জেন্টলম্যান ভদ্রলোক জীবনের সবসময় লিফটে উঠছে নামছে ফাস্তালায় থাকে কথা বুঝেন না হঠাৎ করে একদিন গোদারা বা খেওয়া আপনারা কোনটা কোন গোদারা বুঝেননি দুটোই বুঝেন কি গোদারা বলেন আর খেয়া বলেন খেওয়া বলেন যেটাই বলে উঠছে এখন একলা একলা ভদ্রলোক বসে রয়েছে ভালো লাগে না তো কতক্ষণ পরে মাঝির সাথে লেগে গেছে মনে মনে ভাবছে যে বিদ্যা বুদ্ধির হেডম যা আছে সব মাঝির সাথেই চালাইয়া দেয় এখন হঠাৎ করে মাঝিরে ডাক দিছে ও মাঝি তো মাঝি তো মাঝির তালে চলে মাঝিরও কিন্তু একটা ভাব আছে হে যে বইটাটা নে তারও কিন্তু দেখবেন গুনগুন গুনগুন করে শোনা বন্ধুর গান গা হেরও একটা ভাব আছে এ তার ভাব নিয়ে চলছে হঠাৎ করে মাঝি জি স্যার কিসে কত বিজ্ঞান জানোস স্যার বিজ্ঞান কোন জানোরেন না তোরা গাদা কস কি তুই বিজ্ঞান জানাস না তো তোর তো জীবনের চার ভাগের এক ভাগ ধ্বংস হয়ে গেছে কসার ঠিক আছে আরো আরো তিন ভাগ আছে চলেন কতটুকু যাওয়ার পরে কয় মাঝি ভূগোল জানাস কসার গরিব মানুষ কেন বারবার জিগা শরম দেন এই ভূগোল টুকুল আমরা কই পাবো কথা বুঝছেন না এক তোর তো জীবনের অর্ধেক নষ্ট হয়ে গেছে কসার চলেন আরো অর্ধেক আছে কয় মাঝি ইতিহাস জানাস কনা স্যার ইতিহাস ইতিহাস কিছু জানি না গরিব মানুষ বাবার বাড়িতে বিয়ের আগে ভাত হাঁস খাইছি শ্বশুর বাড়িতে রাজহাঁস খাইছি অদ্দূর জানি ইতিহাস ইতিহাস কিছু জানি না কত তিন ভাগ ধ্বংস ক ঠিক আছে স্যার চলেন কত দূর যাওয়ার পরে এখন নৌকার নৌকা নদীর মাঝখানে অথবা হাওরের মাঝখানে দেখা যায় উত্তর পশ্চিম কোনা থেকে বাতাস শুরু হয়ে গেছে বুঝেন নেই হ্যাঁ কিছু কিছু বাতাস লাগে আস্তে আস্তে ঢেউ বড় হইতেছে এখন মাঝি জিগা স্যার কি ক সাঁতার জানেন স্যার ক কি ক সাঁতার জানেন এখন স্যার ক সাঁতার কোন জিনিসের নাম রে ক স্যার বলেন কি সাঁতার জানেন না আমি তিনটা না জানার কারণে চার ভাগের তিন ভাগ গেছে এখন তো ঢেউ বড় হইলে নৌকা ডুবলে অন্তত সাঁতার জানি সাঁতরা গিয়ে কিনারায় উঠতে পারবো আমার তিনটা না জানার পরও যেটা জানি এটা দিয়ে আমার জান বাঁচবে আপনি তো অনেক কিছু জানার পরে এক সাঁতার না জানার কারণে এখন আপনি পানিতে ডুববে মরবেন সেজন্য বলি দুনিয়ার অনেক কিছু জানার পরেও যদি অনেক কিছু জানার পরেও যদি কোরআনের সামান্যতম এলেম জানে না প্রাথমিক এলেম যদি তার থাকে না তাহলে তার এই সার্টিফিকেট লাথি মেরে ডাস্টবিনে নিক্ষেপ করে দেন জিরো ছাড়া কিচ্ছু হতে পারে না আমার ভাইরা রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেইশ বছর মেহনত করে সেই স্বর্ণের মানুষ তৈরি করেছিলেন আমার বন্ধুরা আজকে আমরা অনেক দূর চলে এসেছি কোরআন শিখতে চাই না অনেকে শিখাইতে চাই না অনেকে ভিন্ন চিন্তা ভাবনা করি যে যত রকমের চিন্তা ভাবনাই করুক না কেন কোরআন ওয়ালাদের ওসিলা এখনো দুনিয়া টিকে আছে এবং দুনিয়া টিকে থাকবে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন সবাই বলি আমিন মহতরম হাজিরিন তাই সময় এসেছে ইমানি চেতনাকে জাগ্রত করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে বাতিলের মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতেই হবে সেই জন্য আমাদের যত প্রস্তুতির দরকার এর মধ্যে একটি প্রস্তুতি হলো আজ থেকে তওবা করে গুনার কাজ ছেড়ে দিতে হবে আস্তে কইেন এটা কিন্তু আস্তে কইেন তাই না গোনা গোনা আর গোনা চতুর্দিকে শুধু গোনা গোনার সমুদ্রে এখন যেন আমরা ভাসতে আছি মুসলমান আমার ভাইয়েরা এই গোনার সুযোগেই আমাদের এই গোনাহের কারণেই ইমানের পাওয়ার দুর্বল এই জন্যেই এই সুযোগটা নিয়েই আজকে কোরআনের মধ্যে আগুন লাগাইয়া দেওয়া হয় শোনেন নাই আপনারা কোরআনের কপিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আজান বন্ধের জন্য আবেদন করা হয়েছে মাইকে আজান দেওয়া চলবে না আরে বাবা এই দেশে পাঁচ লাখ মসজিদ যেই দেশে ট্রেন চালাইলে নামাজের জায়গা লাগ করে দেওয়া
দেওয়া লাগে যেই দেশে ফিলিং স্টেশন চালাইতে গেলে নামাজের জায়গা করে দেওয়া লাগে যেই দেশে শপিং মল করলে নামাজের জন্য জায়গা করতে হয় যেই দেশে লঞ্চ চালাইতে হলে নামাজের জন্য জায়গা করতে হয় সেই দেশে আবার আযান বন্ধ করে দেওয়ার মতো দুঃসাহস কেমন করে দেখা আমি আপনাদেরকে সাথে নিয়ে বলতে চাই আযান তো ছিল আযান তো আছে আযান থাকবে কারো যদি আযান ভালো লাগে না কোরআনে আওয়াজ ভালো লাগে না মসজিদ মাদ্রাসা ভালো লাগে না শাহজালাল শাহপরানের দেশে শাহমানত শাহ মখদুমের দেশে এই বাংলার পবিত্র জমিনে তোমার থাকবার কোনো অধিকার থাকতে পারে না থামেন 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 এই আওয়াজে হবে না আল্লাহু আকবার জোরে বলতে পারবেন না কে কে আবারো বলছি আল্লাহু আকবার জোরে বলতে পারবেন না কে কে একটু হাত তুলেন দেখেন ভুলে ঢুলে আবার তুললেন না দুইবার কইছি কারণ আমার অভ্যাস আছে আমার অভিজ্ঞতা আছে একবার জিজ্ঞাসাছিলাম দোজখে যাইতে কে কে রাজি তিনজনে হাত তুলে বসে রইছে এবার এবার দেখি একটু আল্লাহু আকবার বলিষ্ঠ আওয়াজে বলতে পারবেন যারা তারা একটু ডাইন হাত তুলেন ডাইন হাত ডাইন হাত ডাইন হাত সোজা করেন বাঁকা করেন না স্প্রিং দিয়া সোজা করেন এবার মুট করেন একটু মুট করেন একটু মুট করেন ও বন্ধুরা মুট করে রাখেন এবার আমার সাথে কথা বলেন আমি আবারও বলছি আগের কথায় জমিন কার আসমান কার আমরা কার তাহলে আল্লাহর নামের আওয়াজ আসছে না জোরে রেডি এবার কে পারেন দেখি ভালো আওয়াজে বলেন নারে তাকবীর মোটামুটি হক আদায় হয়েছে মোটামুটি তাও আমি পারছি না পুরা আমি আজকে ব্যর্থ পুরাপুরি আপনাদের কাছ থেকে আদায় করে নিতে পারি নাই মহতারাম হাজরিন আল্লাহ তৌফিক দান করুন আমাদের আওয়াজ বড় হবে আমাদের আওয়াজ অনেক বড় হবে এবং শক্তিশালী হবে এবং অ্যাকশনফুল হবে যদি আমরা গুনাহ ছেড়ে দিতে পারি ছাড়তে হলে কি লাগবে রব্বে করিম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন হে ইমানদাররা ভয় করো কাকে এ মুসলমান আওয়াজ করে বলেন ভয় করো কাকে ও মুসলমান আল্লাহকে যদি কেউ ভয় করে আল্লাহর ভয় যদি কারো কলবের ভিতরে থাকে তাহলে এক নাম্বার ওই লোক গুনার কাজ করতে পারে আরো জোরে বলেন পারে না আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি তাকে করতে পারে না কারণ এমন কোন জায়গা পাবে না এমন কোন স্থান পাবে না এমন কোন সময় পাবে না যেখানে গিয়ে গুনাহ করবে আর আল্লাহ দেখবেন না এরা বলরা এই জয় রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল হয়েছে ওনার উপরে নবী এই কোরআনের কথা শুনাইছেন কাফের বেঈমানদেরকে দুনিয়ার মানুষদেরকে এই বলে সতর্ক করেছেন ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় করো কারণ সেই আল্লাহ তোমাদেরকে বানাইছেন মরার পরে আবার সেই আল্লাহ তোমাদেরকে জীবিত করবেন জীবনের হিসাব নেবেন কাফের বেঈমানরা ঠাট্টা করে বলতো প্রশ্ন করে বলতো মাইয়ুহিয়াল ইযাম ওয়া হিয়া রামীম মানুষ মরে যাবে হাড়গুলো মাটির সাথে মিশে যাবে এখান থেকে আবার পুনরায় মানুষগুলোকে কে জিন্দা করবে কে জিন্দা করবে হে মুসলমান রব্বুল আলামিন বলেন কুল ইয়াল্লাযী আনশা হুয়া নামা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম আল্লাযী জালা লাকুম মিনাল শাজারিল আখদর নারা ফাইযা আনতুম মিনহু তুকিদুন ওয়া লাইসা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون
ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন হাবিব আপনি জানায় দিন যেই আল্লাহ তোমাকে আগে বানাইছেন আওয়াজ করে বলেন কে বানাইছেন যে আল্লাহ তোমাকে আগে বানাইছেন যে আল্লাহ মডেল সারা নমুনা সারা সুরত সারা ক্যাটালগ সারা ডিজাইন সারা যেই আল্লাহ তোমাকে বানাইতে পারলেন সেই আল্লাহ অবশ্যই মরার পরে আবার জীবিত করতে পার মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি আদাটা বলছিলাম আর আদাটা আপনাদের জন্য রাখছিলাম দেখি আপনারা কতটুকু সতর্ক আছেন ও বন্ধুরা যে আল্লাহ নমুনা সারা এত সুন্দর করে মানুষ বানাইতে পারলেন ও সুন্দর না সুন্দর আরো জোরে কোন ও সুন্দর না সুন্দর ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين আল্লাহ চার জিনিসের কসম করে বলেন তিন জাইতুন তুরসিনিন বালাদুল আমিন চার জিনিসের শপথ করার পরে কসম করার পরে রব্বি করিম বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে তৈরি করেছি হে বান্দা বান্দি আমি যেই আল্লাহ এত সুন্দর করে মডেল সারা মানুষ বানাইতে পারলাম যেই আল্লাহ কোন বললেই ফায়া কোন হয় কয়না 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 আমার আল্লাহ যদি বলেন কোন হয়ে যাও তাহলে হয়ে যায় আর কিছুই করা লাগে না যে আল্লাহ তোমাকে বানাইতে পারলেন এত সুন্দর করে সেই আল্লাহ অবশ্যই আবার পুনরায় জিন্দা করতে পার মাশাআল্লাহ এবার বুঝা যাবে ওয়াজ করেন যে এতক্ষণে গিয়ে ময়দান জায়গা গেছে ও মুসলমান তাহলে জিন্দা যদি করতে পারবেন তাহলে অবশ্যই জিন্দা করার পরে আমার আপনার কাছে হিসাব চাইবেন কয় না কয় না হিসাব চাইবেন না চাইবেন না হিসাব দেওয়া লাগবে নবী কয় না দিয়ে এক কদমও কেউ আগাইতে পারবে না সে আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে ওই লোকটি গুনার কাজ করতে পারে না গুনার কাজ করতে পারে না এরপরেও যদি শয়তান ধোঁকা দিয়ে করায় ফেলায় যার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই লোকটা কোনোদিন গুনার উপরে চলবে না চলতে পারে না গুনা নিয়ে চলতে পারে না অবশ্যই সে তওবা করবে ও বন্ধুরা শিবলি নোমানি রহমাতুল্লাহি আলাই যাকে 4000 কিতাবের হাফেজ বা আলেম বলা হয় তিনি বলেন আমি 4000 কিতাব পড়লাম 4000 কিতাব পড়ে মাত্র 4টা কথা আমি আমলের জন্য রাখলাম আর বাকি যা আছে সব আমি কিতাবের পড়া কিতাবেই রেখে দিলাম 4000 কিতাব পড়ে আমি মাত্র 4টা কথা নির্বাচন করেছি চুনি গুফতে শিবলি আলি তাবার কেখান দাম কুতুব হায় 4000 পছন্দ আমদাম ইসখুন 4000 দিগার হারছে খান্দাম গুজাস্তামাজ یک نفس طاعت خدا یم بکن وگر نہ تمنا یا نہ نشم کن دوام باش پرز گار از حرام وگر نہ برو از ملوک خدام سوام باش قانع برزق قدر وگر نہ طلب کن خدا دیگر چهارم گناہ مکن ہیچ جا وگر نہ برو تا চিৎকার মেরে কেন আল্লাহ আকবার 4000 কিতাব পড়ে মাত্র 4টা কথা কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই না উনি 4000 কিতাব পড়ে 4000 কিতাব পড়ে 4টা কথা বের করেছেন এক নাম্বার নিজেকে নিজে লক্ষ্য করে বলেন হে শিবলি আল্লাহ তোমাকে আল্লাহর গোলামীর জন্য বানাইছেন গোলামি তোমাকে করতেই হবে শুধু শিবলি নোমানিকে গোলামির জন্য বানাইছেন আমাদেরকে কেন বানাইছেন মালিকের গোলামি করার জন্য তিনি বলেন শিবলি আল্লাহ তোমাকে বানাইছেন গোলামি করার জন্য তোমাকে গোলামি
গোলামি করতে হবে গোলামি যদি করতে তোমার মনে না চায় ওই মালিকের পক্ষ থেকে তুমি রিজিকের আশাও করতে পারো না মালিকের কাজ করবে না মালিকের পক্ষ থেকে রিজিকের আশাও করতে পারো না দুম্বাশে পড়ে যে গরজ হারাম ওগর না বেরো আজ মুলুকে খোদাম হে শিবলি তোমাকে হারাম কাজ করার অনুমতি নাই হারাম করতে পারবা না কোথাও হারাম কাজ করা যাবে না যদি হারাম কাজ করতে তোমার মনে চায় এরপরেও যদি তোমার হারাম কাজ করতে মনে চায় এমন জায়গায় গিয়ে করো যেখানে আমার আল্লাহর রাজত্ব চলে না চিৎকার মেরে একটা আওয়াজ করে জবাব দিবেন আমার আল্লাহর রাজত্ব চলে না এমন কোন জায়গা আমার আল্লাহর রাজত্ব চলে না এমন কোন জায়গা পৃথিবীতে ও মুসলমান রাজত্ব আমার আল্লাহর চলে না এমন কোন জায়গা নাই আমেরিকাতেও চলেনি চলেনি না চলে না দেখেন না হোয়াইট হাউসের ভিতরে করোনা করোনা যে কি তামসা দেখা গেছে সারা পৃথিবীর মানুষের হাই হাই রে যেই মাত্র খালি শুনছে চায়নাতে করোনা ফ্লাইট বন্ধ জাহাজ বন্ধ সড়ক যোগাযোগ বন্ধ বর্ডার সিল বন্ধ করে দেওয়া হয়েছে বুঝা যায় এরার ভাবসাবে করোনা মনে বিমানে সইরে আইব তা বুঝছেন না করোনা আইতে যেন বিমান লাগবে জি না জি না জাহাজও লাগে না বিমানও লাগে না ট্রেনও লাগে না বাসও লাগে না কিচ্ছু লাগে না কয় না কয় না কয় না এই জয় যে হোয়াইট হাউসের নিরাপত্তার জন্য এত নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা এর হলো এই হোয়াইট হাউসের ভিতরে গিয়া একেবারে ডোনাল্ড ট্রাম্পের হ্যাঁ হায় 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 আমার আল্লাহর রাজত্ব চলেনি না চলে না হ্যাঁ ইংল্যান্ডের 10 নম্বর ডাউনিং স্ট্রিট তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসন বাবারে বাবা করোনা এমন যাতা দিশে দেওয়ার পরে তার মেডিকেল টিম ঘোষণা করার জন্য প্রস্তুতি নিচ্ছে যে আমাদের প্রাইম মিনিস্টার ডেড খালি এতটুকু ঘোষণা বাকি আল্লাহ কয় না 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 রাখ এর একটা আশার দিছি ফিরাইয়া দিতেছি রাখ আবার এখান থেকে তারপরে ফিরে আনছে হ্যাঁ মুসলমান একটু ভালো করে ভাবতে হবে আমার আল্লাহর রাজত্ব চলেনি না চলে না আর আসতে বললে ভালো হয় চলেনি না চলে না তাহলে আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়াও সম্ভব না হারাম করাও হারাম কাজ করাও সম্ভব আরো জোরে কর না সম্ভব হারাম কাজ করাও সম্ভব না হারাম খাওয়াও সম্ভব না سوام باش قانع برزق قدر وگرنا طلب کن خدا دیگر اے شبلی اللہ رب العالمین تمہار جنن جو کٹو کو براد دو دیئے چھے ریزی تار اوپری تمہا کے سنتوشت تکتے ہو بے شبلی دے یہ تار اوپری جدی سنتوشت تکتے نا پارو تا ہو لے آر ایک جن خدا تلاش کرے ناو آواز کرے بولن آرو خدا سنی لو كان فيهما آلهة إلا الله لو كان فيهما آلهة إلا الله لفسدتا الله كان أسمان زمين أمي سارا جو ديار كيو إلا تكتو أسمان زمين دون شو خي جايتو الله سارا آر كيو آر كيو معبود كويزون معبود كويزون একজন আমার আপনার যিনি আল্লাহ তিনি একও একক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা লা যার কোনো শরীক নাই যার কোনো শরীক নাই জাতের দিক দিয়েও নাই সিফাতের দিক দিয়েও নাই কোনো দিক দিয়ে আমার আল্লাহর শরীক নাই হে বন্ধু আমার আল্লাহ একাই একজন কিন্তু সব ক্ষমতার মালিক কিন্তু সব ক্ষমতার মালিক আমার আল্লাহ এ মুসলমান কাফের বেঈমানেরা যত দেবদেবীর পূজা করে সব মিলেও কোনো ক্ষমতা নাই আমার আল্লাহ এক সব ক্ষমতার মালিক তিনি একা ও বন্ধুরা শিবলি নোমানি রহমতুল্লাহ আলাই নিজেকে নিজে লক্ষ্য করে বলেন এ শিবলি চরম গুনাহ মকুন হিচ যা ওগর না বেরো তা নবিনদ খোদা কোনার গাছ গুনার গাছ গুনার গাছ কোনো জায়গায় করতে পারবে না কখনোই করতে পারবে না যদি তারপরও তোমার করতে মনে চায় এমন জায়গায় গিয়ে করো যেখানে তোমাকে আমার আল্লাহ দেখবেন না একসাথে আওয়াজ করে বলবেন আল্লাহ দেখেন না এমন কোন জায়গা আছে কি না
একজন মুসলমান এই কথা বিশ্বাস করে আমি আকাশে বিমানে চললেও আল্লাহ দেখেন আল্লাহ দেখেন আমি যদি সাবমেরিনে ডুব দিয়ে সমুদ্রের তলদেশেও থাকি সেখানেও আমার আল্লাহ আমাকে দেখেন পাহাড়ের গুহায় থাকলেও আমাকে দেখেন শুধু তা না রে মুসলমান আমার বর্ষার অন্ধকার রাত্রিতে কালো পাথরের নিচে পাহাড়ের গুহায় একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম পিপীলিকা যদি হাঁটে আমার আল্লাহ তার কুদরতি চোখ দিয়ে ওই ওই পাথরের নিচের ক্ষুদ্র পিপীলিকাটাকে দেখেন এবং ওই পিপীলিকা হাঁটতে গিয়ে ছোট ছোট পাগুলো জমিনে ফেলতে গিয়ে যতটুকু ক্ষুদ্রতম আওয়াজ হচ্ছে ওই আওয়াজটাও আমার আল্লাহ তার কুদরতি কান দিয়ে শোনে তাহলে এখন আপনারা বলেন পর্দার আড়ালে যারা যারা রুদ্ধদ্বার বৈঠক করে গোপনে বৈঠক করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার আল্লাহ তাদেরকে দেখেন না তাদের কথা শুনেন না কয় না কয় না কয় না কয় না দেখেন না শুনেন না দেখেন শুনেন বাঁচার কোনো ব্যবস্থা হবে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা ইতিহাস এই কথা বলে কোরআনের বিরুদ্ধে আর ইসলামের বিরুদ্ধে গিয়ে দুনিয়ার কোন শক্তি দুনিয়ায় টিকে থাকতে পারে নাই আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখেন নমরুদ ইব্রাহিম খলিলের বিরুদ্ধে টিকতে পারে নাই ফেরাউন মুসা নবীর বিরুদ্ধে টিকতে পারে নাই ও ভাইরা ও বন্ধুরা আব্রাহা আল্লাহর ঘরের মোকাবেলা করে টিকতে পারে নাই আবু জাহেল আবু লাহাবেরা আমার নবীর বিরুদ্ধে গিয়ে টিকতে পারে নাই আমার বন্ধুরা এই ব্রিটিশেরা এই আমাদের ভারতবর্ষে 200 বছর পর্যন্ত তারা শাসনের নামে শোষণ করেছে 200 বছর পর্যন্ত শাসনের নামে তারা শোষণ করেছে আলেমুল আমাদের উপরে নির্যাতন করেছে জোরে কোন ঠিক কিনা জোরে কোন ঠিক কিনা আমার ভাইয়েরা যত আলেমের উপরে নির্যাতন হয়েছে সকল আলেমুল আমা ছিল দেওবন্দের সাথে সম্পৃক্ত হয়তো আগের অথবা পরের আমার ভাইরা আমার বন্ধুরা কারণ অনেক আছে অনেক আছে যাদেরকে রুটি হালুয়া দিলে ঘোরানো যায় অনেক আছে এমন যাদেরকে রুটি হালুয়া দিলে অফ করানো যায় একমাত্র দাওয়াত ওলামায়ে কেরাম যারা হুংকার দিলেও হুংকির সামনে মাথা নত করে না লোভ লালসা দেখাইলেও মাথা নত করে না এমনকি মরতে গেলেও মরার জন্য প্রস্তুত এরপরও দেওবন্দি ওলামায়ে কেরামকে দমন করে রাখা যায় না মুসলমান শাইখুল আরব আলাজমাউলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী নাওয়ারাল্লাহু মারকাদা সমাবেশে গিয়েছেন কাফনের কাফর সাথে নিয়ে কি নিয়ে কি নিয়ে কি নিয়ে কি আস্তে কোন দেন আর একটু জোরে কোন না কাফনের কাপড় নিয়ে গেছেন ময়দানে গিয়ে দেখায় বলছেন আমি হুসাইন আহমদ কাফনের কাপড় নিয়ে এসেছি ও ভাইরা ও বন্ধুরা আমাদের শরীরে তো হুসাইন আহমদ মাদানীর রক্ত আমাদের শরীরে হুসাইন আহমদ মাদানীর রক্ত আমাদের শরীরে আছে শেখ অলিন মাহমুদ হাসান দেওবন্দির রক্ত আমাদের শরীরে আছে কাসিমুল উলুম ওয়াল খায়রাত হুজ্জাতুল্লাহ ফিল আরদ কাসিম নানুতুবির রক্ত আমাদের শরীরে আছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির রক্ত আমাদের শরীরে আছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির রক্ত আমরা যাদের উত্তর শরীর যারা আমাদের পূর্ব শরীর আমাদের পূর্ব শরীরা কোনোদিন কোনো কিছুর বিনিময়ে বাতিলের সামনে মাথা নত করে নাই আল্লাহর ফজল করমে আজ পর্যন্ত দেওবন্দি ওলামায়ে কেরাম রুটি হালুয়ার বিনিময়ে মেনা যায় না এই দেশে অনেক ব্যক্তিরা আছেন এমনকি অনেক আশেক রাসূলরাও আছেন বারো রবিউল আউয়ালে জিলাফি খাওয়ার জন্য তাদের অভাব পড়ে না কিন্তু শাপলা সত্তরে রক্ত দেওয়ার দরকার হলে আল্লামা আহমদ শফি সারহা আর কাউকে খুঁজে পাওয়া যায় না ও বন্ধুরা তাহলে আমরা ভয় করব একমাত্র কাকে জোরে বলেন জোরে বলেন জোরে বলেন কাকে একমাত্র আল্লাহকে এদিকে তাকান আমার দিকে তাকান মেহমান আসলে এখানেই বসবেন শেষ বয়ান করবেন এখান থেকে আপনারা দেখবেন এর আগ পর্যন্ত যতক্ষণ মাইক আমার দখলে আছে তখন আমার দেখেন কারণ মাইক তো এখনো আমার দখলে আছে দয়া করে আমার দিকে মহতারাম হাজিরিন আল্লাহকে যদি কেউ ভয় করে তাহলে আবার গাইরুল্লাহর ভয় তার কলবে থাকে
আল্লাহকে যদি কেউ ভয় করে গায়রুল্লাহর ভয় তার কলবের ভিতরে থাকে না মহতরম হাজির এই জন্য আমরা আল্লাহকে ভয় করি না গায়রুল্লাহর ভয় আমাদের ভিতরে জেগে বসেছে আমরা যদি আল্লাহকে শুধুমাত্র ভয় করতে পারি গুনার কাজ ছেড়ে দিতে পারি গায়রুল্লাহর ভয় আমাদের কলবেও থাকবে মহতরম হাজিরিন শেষ কথা হলো দ্বিতীয় আয়াতের দ্বিতীয় নির্দেশ ওয়াকুনু মাআস সাদিকিন তোমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গী হও বর্তমান সময়ের দাবি সাধারণ মুসলমান ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকা ওলামায়ে কেরামের কাছ থেকে দূরে থাকা নয় কোনোভাবেই সবাই চায় সব ষড়যন্ত্রকারীরা চায় যে মুসলমান সাধারণ মুসলমানকে আলেমের কাছ থেকে দূরে সরায় দেওয়ার জন্য আমি বিনয়ের সাথে বলছি হক্কানি ওলামায়ে কেরাম তারা একেবারে নির্দোষ কেউ হবেন না আলেম ওলামা মানবীয় বৈশিষ্ট্যের কারণে সামান্য ত্রুটি বিচ্যুতি তাদের থাকতেই পারে কিন্তু এরপরও ওলামায়ে কেরাম ছাড়া আমাদের কোনো গতি আমার ভাইয়েরা আমার বন্ধুরা তাহলে আসুন আমাদের কাজ হবে আমরা ভয় করব আল্লাহকে সঙ্গী হব হকানি ওলামায়ে কেরামের যারা আমাদেরকে সঠিক পথ দেখাবেন সঠিক পথ দেখাবেন আলেমের মধ্যে একবারে কেউ কেউ বলবে ওনার মধ্যে তো এই এই দোষ আরে বাবা একটু দোষ মানুষ হিসাবে থাকতেই পারে আমি আপনাদেরকে এই জন্যে বলি দেখেন যে এক ব্যক্তি গাভী কিনছে দুধ খাওয়ার জন্যে গাবি কিনছে দুধ খাওয়ার জন্য গাবি তো এখন দুধও দেয় গাবি তো লেদাও দেয় গাবি তো ফেসা ময়দান কোনোভাবে আমি আমার কন্ট্রোলের বাইরে যাইতে দেবো না ইনশাআল্লাহ মহতরম হাজরিন এবার আসেন আল্লাহ ওয়ালাদের সঙ্গে আমরা থাকবো ইনশাআল্লাহ জোরে কণ্ঠে কেনা হ্যাঁ সবার জন্য মিলে একটি কথা বলেই আমি শেষ দিকে যাওয়ার চেষ্টা করব এখানে অনেক ওলামায়ে কেরাম অনেক ওলামায়ে কেরাম বিজ্ঞ ওলামায়ে কেরাম আমাকে পড়ানোর মতো যোগ্যতা রাখেন এমন ওলামায়ে কেরাম এখানে আছেন দারুল উলুম দেওবন্দ থেকে তৈরি হওয়া মহামনীষীদের অন্যতম একজন হযরত আকদাস মাওলানা মুহাম্মদ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহ বিশাল বড় অনেক 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 বড় যাকে বাইহাকি জামান বলা হইতো জামানার ইমাম বাইহাকি এত বড় ব্যক্তি ওনার এক ছাত্র নাম ইউসুফ পুরাটা আমি বলবো না পুরাটা বলবো না এরপরে বলবো পুরাটা দারুলুম দেওবন্দের শাইখুল হাদিস হযরত আকতাস মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহ যেই বছর অসুস্থ গুরুতর অসুস্থ ডাক্তার পরামর্শ দিয়েছেন চলে যান বাড়িতে কাশ্মীর চলে যান এখানে থাকেন আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার একটু সুস্থতা হইতে পারে এই জন্যে উনি বাড়ির দিকে রওনা করেছেন কিছুক্ষণ একটু যাওয়ার পরেই তাকায় দেখেন পিছনে এক ছাত্র নাম মোহাম্মদ ইউসুফ গাঠিটা কান্দে নিয়ে ওস্তাদের পিছনে পিছনে হাঁটতে শুরু করেছে জিজ্ঞেস করে ইউসুফ তুমি হযরত আমি আপনার খেদমতের জন্য যাচ্ছি আমি আপনার খেদমত করব আপনার খেদমতের জন্য যাচ্ছি আরে তুমি না তাওরাত হাদিস পড়ো ছাত্র ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন হযরত বেঁচে থাকলে জীবনে বহুবার তাওরাত হাদিস পড়া যাবে কিন্তু মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি চলে গেলে আর জিন্দেগিতে কোনোদিন পাওয়া যাবে না মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি চলে গেলে আর জিন্দেগিতে কোনোদিন পাওয়া যাবে না চলে গেলেন দুই বছর হযরতের খেদমত করলেন এক পর্যায়ে মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি জিজ্ঞেস করেন ও ইউসুফ তোমার কিসের দুর্বলতা তোমার কোন জিনিসের প্রয়োজন ছাত্র ইউসুফ উস্তাদের দিকে তাকিয়ে শুধুমাত্র তাকিয়ে বিনয়ের সাথে বললেন হযরত আমি এলেমের সব লাইনেই দুর্বল আমি এলেমের সব লাইনে দুর্বল হযরত আকদাস মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বললেন ঠিক আছে ওযু করে আসো বসো ওযু করে আসলাম বসলাম এবার হযরত বললেন আলমারি থেকে কিতাব নামাও এক এক ফন এক এক বিষয়ের এক কিতাব এক পৃষ্ঠা করে পড়াইলেন এক পৃষ্ঠা এক কিতাব আনলেন এক পৃষ্ঠা পড়ায় করে রাখো আরেক কিতাব আনলেন আরেক বিষয়ের এক পৃষ্ঠা পড়ায় করে রাখো আরেক কিতাব আনলেন অন্য এক পৃষ্ঠা পড়ায় করে রাখো এইভাবে ওনার কাছে যত কিতাব ছিল সব কিতাবের সব বিষয় থেকে এক পৃষ্ঠা করে পড়ায়া এবার কিতাব বন্ধ করে হযরত দোয়া দিয়ে বললেন ইউসুফ যাও এবার শুধু কিতাব বুঝবেই না আল্লাহর ফজল করমে কিতাবের ব্যাখ্যা সরাহ তুমি লিখতে পারবা এই ব্যক্তির নাম আল্লামা মুহাম্মদ ইউসুফ বিন নূরি রহমতুল্লাহ আলাই ওলামায়ে কেরাম জানেন বুখারীর ব্যাখ্যাও লিখেছেন তিরমিজির ব্যাখ্যা গ্রন্থও লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুনু মাআস সাদিকিন তোমরা আল্লাহওয়ালাদের সঙ্গী হও আমি অত্যন্ত সাহস করে বলছি বর্তমান জামানায় যদি বলেন যে আল্লাহওয়ালা কোথায় তৈরি হয় আল্লাহওয়ালা তৈরি হবার আরে অনেক জালেমেরা তো বুঝে না জানে না এই জন্য না বুঝে না জন্য অথবা অথবা তাদের মুরব্বীদের রুটি হালুয়া খাওয়ার কারণে এই কথা কয় কওমি মাদ্রাসা সন্ত্রাসের প্রজনন কেন্দ্র আমরা হীন ভাষায় বলি কওমি মাদ্রাসায় কোনো অস্ত্র পাওয়া যায় না কওমি মাদ্রাসাগুলোতে রাতের শেষ ভাগে চোখের অশ্রু পাওয়া যায়
বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে উলামায়ে কেরাম বুজুরগানে দিনদেরকে রেখে আমি এত বড় কথা বলতে পারি না যত কওমি মাদ্রাসা আছে আজকে তালাশ করে দেখবেন সব মাদ্রাসার ফাউন্ডেশনে কোন না কোন আল্লাহর গোলামের চোখের পানি আছে কওমি মাদ্রাসা এমনিই চলে না এমনিই চলে না আমার ভাইয়েরা এই মেই মাদ্রাসাগুলোর ভিত্তিতে ফাউন্ডেশনে কোন না কোন আল্লাহওয়ালার চোখের পানি আছে না হয় কওমি মাদ্রাসা চলে না আল্লাযীন আল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা আল্লাহর কোন না কোন আল্লাহর বান্দার চোখের পানি কওমি মাদ্রাসার ফাউন্ডেশন হয়ে থাকে মহতারাম হাজরিন তাহলে বলুন এই মাদ্রাসাগুলো থেকে আল্লাহওয়ালা তৈরি হয় জোরে কণ্ঠে কেনা।